আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আবারও আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, আশাশুনি থেকে বিএম আলাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র। আশাশুনিতে বাগদা চাঙড়িতে অপদ্রব্য পুরস্কারের অপরাধে ও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে বাজার মনিটরিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় সর্বমোট 4,900 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন খানের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়ান সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গলডাঙ্গা বাজারের মৃত হযরত আলী ফকিরের ছেলে মুর্শিদ ফকিরকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুরস্কারের অপরাধে 4,000 টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় হেমাত মোল্লাকে 300 টাকা, খড়িয়াটি গ্রামের দীপু কুমার মণ্ডল ও রতন মণ্ডলকে 300 টাকা, তোয়ারডাঙ্গা গ্রামের ইলিয়াস হোসেনকে 300 টাকা জরিমানা করেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়ান সুলতানা বলেন, লকডাউন ভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানলে, সরকারের নির্দেশ ভঙ্গ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।